নমস্কার কেজি অরিন্দম। মেহনত কা পিছে দুনিয়া ঝুঁকতা হয়, প্রচন্ড বৃষ্টি, তার সাথে জয়ন্তর সঙ্গে দেখা। তো আমি পেশায় একজন লাইফ অ্যাডভাইস এলএস অফ ইন্ডিয়া আর হেলথ ইন্স্যুরেন্সে কাজটাও করি। তো জয়ন্তকে বললাম, জয়ন্ত হেলথ ইজ ওয়েলথ, একটা হেলথ ইন্স্যুরেন্স কিন্তু একটা করতে হবে, ও আমার ইন্স্যুরেন্সের ক্লায়েন্ট। তো বললো, হ্যাঁ অরিন্দম, আমি মনে মনে ভাবছি একটা হেলথ ইন্স্যুরেন্স করতে হবে। অপরচুনিটি সবসময় রাস্তায়। আজকে জয়ন্তর মুখে শুনি, হেলথ ইন্স্যুরেন্স কেন দরকার? হেলথ ইন্স্যুরেন্স দরকার কারণ আমাদের আগামী দিনের পথ চলার ক্ষেত্রে বা আগামী দিনে বেঁচে থাকার ক্ষেত্রে আমাদের শরীরে নানা রকম প্রতিবন্ধকতা আসে। সেই প্রতিবন্ধকতা আমরা অনেক সময় নিজেদের অর্থ উপার্জনের যে অর্থ উপার্জন করি সেটা দিয়ে হয়তো আমাদের শরীরকে আমরা বাঁচিয়ে রাখতে পারি না। তাই আমরা যদি অল্প অল্প টাকা সঞ্চয় করি একটা হেলথ ইন্স্যুরেন্সে, হঠাৎ করে যদি একটা বড় অ্যামাউন্টের প্রয়োজন হয় তাহলে সেটা আমরা এই ইন্স্যুরেন্স কোম্পানির থেকে পেয়ে আমরা লাভবান হই। এবং আগামী দিনে এই চিন্তাভাবনার জন্যই হেলথ ইন্স্যুরেন্স করা উচিত এটা আমি মনে করি। হেলথ মানে কিন্তু স্টার হেলথ এবং অসাধারণ ক্লেম। আমারও এক দুটো ক্লেম হয়েছে এবং সাকসেসফুল। এই জন্য আমার মনে হয় হেলথ ইজ ওয়েলথ, আপনার হেলথকে বাঁচানোর জন্য। এবং ব্যাংকের টাকা টাকা যদি আপনি রাখতে চান তাহলে কিন্তু আপনাকে একটা হেলথ ইন্স্যুরেন্স করতে হবে। নমস্কার, আবার দেখা, বন্ধ কোথাও।